কলে যাচ্ছি ফেসে, লালে নীলে জীবনটা যাচ্ছে কেটে, হিসেবের গারা কলে যাচ্ছি ফেসে, লালে নীলে জীবনটা যাচ্ছে কেটে, সারা জীবন জুড়ে আশা তো যায় রয়ে রুমু চুরির আড়ালে, চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে, চলে বলে কৌশলে। আমার বন্ধুর ছেলে তো নেক্সট মান্থে আসছে। আচ্ছা, তোমার নিজের মেয়ে হলে তুমি এভাবে ভাবতে পারতে? এটা কোন কথা বললা? তুমি তো বয়স আমার ছোটই হবা, তুমি ভার্সিটি লাইফ শুরু করছো আর আমার তো ভার্সিটি লাইফ শেষ। এবার বলুন কি চিন্তা করছো? আরে বাপ, যাদের থেকে লিস্ট নিস তারা মালিক না, মালিক অন্য কেউ, উঠ না। এখন আমি আইসক্রিম আনতে পারবো না। কেন, টাকা নেই? টাকা নিও, এতদিনে বিক্রি টিক্রি করে কি সব করে বলছে? কি কি কোটিপতি মহোদয়, কি ডিনামাইট প্ল্যান করেছি বুঝছো, এটা যদি ওয়ার্কআউট করে তোমার চাকরি পেতে কোনো সমস্যা হবে না। আপনার ডিনামাইট প্ল্যানের সাথে আমার চাকরির কি সম্পর্ক? আরে বোকা মেয়ে, সম্পর্ক আছে দেখি তো তোমাকে বলছি। শোনো, আমার প্ল্যান যদি ওয়ার্ক করে তাহলে তো আমার ফার্মটা বিশাল হয়ে যাবে না, আর আমার ফার্মের বিভিন্ন সেক্টরের জন্য তো বিভিন্ন মানুষ প্রয়োজন হবে, তোমাকে একটা সেক্টর দিয়ে দিব বুঝছো। উফ, এত মানুষে কিভাবে ম্যানেজ করব আমি এখন থেকে চিন্তায় মরে আছি। শোনো, তোমার লোকজন খবর করতে পেরেছে, মানে খোঁজ নিতে পেরেছে যে ছেলেটা কি কাজ করে বা কোথায় থাকে। একেবারেই যাতা, লেখাপড়া শেষ করে বেকার ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে। এই কদিন আগেও অনেকগুলি টাকা খুইয়েছে ব্যবসা করতে। আমাদের পিউ এরকম ছেলের সাথে মিশছে এখন বুঝো, বেশি স্বাধীনতা পেলে কি হয়? স্বাধীনতা মানে মানে আমি আর ওর বাবা, পিউর বাবা মানে ওকে তো কখনো চোখে চোখে রাখিনি। ওর সঙ্গে কথা বলো, ওকে বোঝাও ওর ভবিষ্যতের জন্য কোনটা ভালো। হ্যাঁ বলবো, কিন্তু আমার কথা যদি না মানে? দেখো, আমাদের ও বাবা মা মানুক চায় না মানুক, আমরা ওর গার্জিয়ান, এটা ওকে মানতেই হবে। আর ওকে দেখাশোনার দায়িত্ব তো আমাদের, ও তো একটা লাফাঙ্গা ছেলের সঙ্গে নিজেকে জড়াতে পারে না। আমি সবসময় চিন্তা করি কবে আমার ক্ষোভ ছেড়ে এরকম দালান কোটা উঠবো, আর তোর থাকতেও তুই মানে তোর দালান কোটা ছেড়ে রাস্তায় আমার চিন্তা করতেছিস। শোন, আমার মতো বাপ যদি তোর থাকতো না, তাহলে ওই আলিশান
বাড়ি যেটা আছে আমাদের, হ্যাঁ, সেটা ওই কবুতরের খবর থেকে ছোট মনে করেছে। তাহলে তো তোর একটা রাস্তা খোলা আছে। কি রাস্তা? সেটা কাজ কর, বিউরে বিয়ে করে ফেল। হ্যাঁ, পিউরে বিয়ে করলে পিউর বাপ তোর বাপ, পিউদের তো যথেষ্ট টাকা পয়সা আছে, তখন পিউর বাপের টাকা তোর টাকা। আমি করবো ওই শ্বশুরের টাকা পোদ্দারি। হ্যাঁ, ওই শ্বশুরের টাকা পোদ্দারি করার থেকে ওই চুরি টাকা দিয়ে করা ভালো। তাহলে সেটাই কর। হ্যাঁ, সেটাই করবো। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আবার ওসব বিয়ে নিয়ে কথা? না না, তা ঠিক নয়। তাহলে দেখো, তুমি বিয়ে করবে না ডিসিশন নিয়েছো, ঠিক আছে, কিন্তু তাই বলে তো তুমি যা তা একটা ছেলের সাথে মিশতে পারো না। মানে? মানে নিশ্চয় তুমি বুঝতে পারছো, পারছো না? তোমরা কি আমার পেছনে স্পাই লাগিয়েছো? স্পাই লাগাতে হবে কেন? তুমি কার সাথে মিশছো, কোথায় যাচ্ছো, এসব জানার দায়িত্ব তো আমার আছে। তোমাদের দায়িত্বটা একটু বাড়াবাড়ি রকমের হয়ে যাচ্ছে না? তুমি যা করছো সেটা বাড়াবাড়ি হচ্ছে না। দেখো, ছোটবেলা থেকে তোমার পছন্দ অপছন্দ সব কিছু মূল্য দিয়েছি আমরা, তোমার স্বাধীনতায় কোনো দিন হস্তক্ষেপ করিনি। তার মানে তো এই না যে তুমি যা মন চাইবে, যা ইচ্ছে তাই করে বেড়াবে। এখন কিন্তু সময় হয়েছে তোমার আমাদের পছন্দ অপছন্দ সেটাকেও দাম দেওয়া, মূল্য দেওয়া। ছোটন সম্পর্কে কতটুকু জানো তোমরা? হুট করে বলে ফেললে যাতা? শুনলাম যে ও লেখাপড়া শেষ করে কেমন বেকার ঘুরে বেড়াচ্ছে, তো তার সম্পর্কে কি বলবো? তোমরা যেভাবে মানুষ মাপো আমি তো সেভাবে মাপতে পারি না। ছোটন আমার দেখা অনেক ভালো মনের একজন মানুষ। তার মানে তুমি আমার কথা শুনবে না? আমার যা বলার আমি বলে দিয়েছি। এই যে এই 1,000 টাকা। তোমার সঙ্গে ভান করার কোনো কারণ নেই। তাহলে আমি কি করবো? আমি কি করবো? আপনার ছেলে কি করবে? চুরি করো, ডাকাতি করো, কিন্তু প্লিজ আমাকে বিরক্ত, আমাকে বিরক্ত করো না। আমি বিরক্ত করবো না, আমি চুরি করবো, আমি ডাকাতি করবো, আমি আপনাকে কখনো বিরক্ত করবো না। এই আজ এই মুহূর্তে আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। Thank you.
রশেদ, শোন, তুই ওই যে ওই নতুন একটা কি জানি বিজনেসের একটা কথা বলছিলি না? হ্যাঁ, ওইটাতে তো কোনো লসের কোনো সম্ভাবনা নাই না? আরে না, 100% লাভ। কিন্তু শোন, আমি তোরে বলি, শোন, টাকার ব্যবস্থা না হয়ে যাবে। হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে যাবে, তোকে শুধু আমার কথা মতো একটা কাজ করতে হবে। কী কাজ? তুই এক কাজ কর। হ্যাঁ, তুই কালকে আয়। কালকে আয়, তাহলে আর মতো টাকা নিয়ে কোনো চিন্তা করতে পারে, বুঝছস? ঠিক আছে মাম্মা, কালকে দেখা হবে। হয়ে গেছে রে? হয়ে গেছে। হ্যাঁ, বিজনেস দ্বারা। আচ্ছা, তুই ওই ব্যাংক ডাকাতির কথা বলছিলি না? তুই কি এখন ব্যাংক ডাকাতি করবি? না, এক প্রকার তুই এটাকে ব্যাংক ডাকাতি বলতে পারিস। আমি কিছু বুঝতে পারতেছি না। বুঝতেই পারবো না। আমার আব্বা বলছে যে বাবা, তুমি প্রয়োজন হলে চুরি করো, ডাকাতি করো। তো তো কি জীবনে তো আব্বার কথা কোনো কিছু শুনলাম না, রাখলাম না। আমি তো পক্ষে এই কথাটা রাখি। আমরা চুরি ডাকাতি করব, তুই তো করস নাই। বেশি মানে বেশি, বুঝছস, বেশি রিস্ক কিন্তু নেওয়া যাবে না। চেনা জানার মধ্যেই একটা জায়গায় করে ফেলবো। চেনা জানা জায়গাটা কই? আমাদের বাসা। তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, মাথা খারাপ হয়নি, মাথায় কোনো সমস্যা হয়নি। আমি আমার ব্রেনটার একদম শাটডাউন দিয়ে আবার রিস্টার্ট মারছি, বুঝছস? তারপরে তো ভাইরাস কিছু রয়ে গেছে। আরে শোন না, ভাইরাস নাই, কোনো ভাইরাস নাই। কিন্তু ফুল অ্যান্ড ফাল অ্যান্ড ক্লিয়ার একটা প্ল্যান। আমাদের বাসায় আব্বার ঘরে যে সিন্ধুক আছে, সেই সিন্ধুকে 80 লক্ষ টাকা আছে, সেটা মিনিমাম 80 লক্ষ টাকা আছে। তার থেকে বেশি আছে, কম নাই। আমাদের এটা যদি হয়ে যায় তাহলে 50 তোর, 50 আমার, বুঝতে পারছস? 40 লাখ তোর, 40 লাখ আমার, মিনিমাম। এটা আরও বেশিও থাকতে পারে। ভাই, আমি এইসবের মধ্যে নেই। কেন নাই? কেন ভাই, আমি এইসবের মধ্যে নাই? কেন নাই? এক রাতের মধ্যে তুমি ধনীর দুলাল পেয়ে গেছো? পাই নাই, কিন্তু মানে হ্যাঁ, ধনীর দুলাল তুমি এখন পাবাও না, ঠিক আছে? ধনীর দুলাল এখন শুধুমাত্র ওই কি তোর ধন সম্পত্তি নিয়ে জন্মগ্রহণ করে না, মাথার মধ্যে কিছু তোর ঘিলু নিয়েও জন্মগ্রহণ করে। তাই বলে ডাকাত? ডাকাতি না তো, আরে ডাকাতি না তো, ব্যাপারটা থাকবে আমাদের মধ্যে চুরি। যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে আমরা ডাকাতি পর্যন্ত যাব। ভাই শোন, আমি এইসবের মধ্যে নাই। আরে বুঝোস না কেন, আজ হোক কাল হোক তোর টাকা সম্পত্তি যা আছে তোর বাপের সব তো তোর। কি তার মানে বলতে চাচ্ছিস তোর 40 লক্ষ টাকার দরকার নেই? শোন একবার ভাইবা দেখ, মানে এই টাকা পাইলে তুই কি কি করতে পারবি? বিন্দাস লাইফ, সব কিছু সেটেল, 40 লক্ষ টাকা। এইভাবে লোভ ধরা যাচ্ছিস? মানে তার মানে কি তুই চল, তার মানে কি তুই 40 লক্ষ টাকা নিবি না? অর্ধেক তোর অর্ধেক আমার, বুঝতে পারছিস? আমি তুই আমাকে বল যে তুই কি রাজি? আচ্ছা, এই তো বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, তুই সিংহের বাচ্চা। ধরাটাতে গেলে তুই তো ঘরের ছেলে, মানে আমি পাই যাবি, আর আমার তো যাবজ্জীবন। শোন, ধরা পড়ার কোনো চান্স নাই, সবকিছু স্মুথলি হবে, একদম পুরো চোখের পলকে সবকিছু কেটে যাবে। তুই যেটা করবি সেটা হচ্ছে যে তুই একটা খেলনা পিস্তল কিনে রাখবি। খেলনা পিস্তল দিয়ে কি হবে? আরে যদি তুই ধরা খেয়ে যাস বাই চান্স, এমন তো হতে পারে যে কেউ জেগে গেল ধরা খেয়ে গেলে, তখন তুই পিস্তল দেখে ভয় দেখাবি না? মানে কি চুরি আমি করবো? হ্যাঁ তুই তো করবি। আমি করবো? আমার পাশে আমি চুরি করতে পারবো? তুমি করবো না? মানে তুমি 50% নিবা, তুমি কি কাজ করবো না? এটা তোমার করতেই হবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বল বল তারপর। শোন, প্রপার প্ল্যানটা আমি করে রাখছি একদম পুরো ছকে ছকে। বাসার দরজা আমার যে আমি খুলে রাখবো, তুই খালি দরজা যেটা যেটা খোলা আছে ইন্ডিকেশন দেওয়া থাকবে, তুই ওই ভিতরে যাবি,
তুই বাবার মানে আবার রুমে ঢুকবি, রুমে ঢুকে দেখবি যে একটা দেয়ালের পাশে একটা বড় সিন্দুক রাখা, বুঝছিস? ওই সিন্দুকের ভিতরে সব থাকা। সিন্দুকে চাবি? আরে চাবি তো পরে, চাবির বিষয়টা এখন না। দাঁড়া, মানে আমার একটা পরিচিত চাবিওয়ালা, কে হচ্ছে মাস্টার কি বানাই, মানে মাস্টার কি বানা বুঝছিস তো, যে চাবি দিয়ে একটাই চাবি সেটা সব তালা খুলে। তোর সিন্দুকের চাবি চাবি দিয়ে তালা খুললো না, কাজ করলো না। এই সবসময় এরকম নেগেটিভ কথা বলছিস কেন? খুবই খুল খুলবে না কেন? খুলবে, যদি না খুলে তখন তুই ডিরেক্ট কাজ শুনে যাবি। ডিরেক্ট আমি মনে করি যে আমার বাপকে ডিরেক্ট একদম করে ধরে দাও, জাগা বেই জাগায় একদম পুরো ঢুকে দিবি, বুকের মধ্যে একদম পিস্তল ধরে তুলবি যে চাবি দে। হ্যাঁ, ক্যালকুলেট ক্যালকুলেট দিস না, তুই চাবি দে। তোর বাবা তো আমার বয়স চিনে যাবে। হ্যাঁ, কোন 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 কণ্ঠস্বর তুই চেঞ্জ করে ফেলবি, মোটা কণ্ঠে বলবি, ছাদের উপরে উঠে বলবি এই চাবি দে, এরকম করে দিবি। শুধু জাস্ট ওই কথাটাই তো বলবি, তুই তো বেশি কথা বলার দরকার নাই, শুধু বলবি ছাদের উপরে বন্দুকটা ধরে বলবি চাবি দে, এরকম চিনবো না তো। আমি তো শুনছি কৃপন লোকরা তাদের জীবনের চাইতে টাকার মূল্য বেশি দেয়। তোর আঙ্কেল বললো আমি মরে যাবো, চাবি দিব না তখন? আমার আব্বা এরকম কথা বলতে পারে কিন্তু, ঠিক বলছিস। আচ্ছা ঠিক আছে, ওইটা না পরে চিন্তা করবো, ওই ব্যবস্থা আমি করবো। ঠিক আছে, তুই যেটা বলছিস একদম পুরো ভ্যালিড এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। ও যে কোন দুষের কোন দুষ, ও পিস্তল দেখে বলতে পারে যে না আমি আমার জান নিয়ে নাও, আমি টাকা দেবো না। সেটাই তো, সেটা আমি ব্যবস্থা করবো, ওটা তুই টেনশনই করিস না। কোথায় যাচ্ছ আমি কি তাই বলেছি? তোমার মা অসুস্থ তাই বলল। আমি তো ডাক্তার না, ডাক্তার ডেকে এনে ওষুধ খাওয়াবো। বাইরে যাওয়াটা কি তোমার জন্য খুব জরুরি? যাও যাও। বুঝতে চাও না কোনো সময়, বুঝতে মানে পারছো না। ওকে, 10 মিনিটের মধ্যে আসছি, বাই। হ্যালো, শুনো, নরী জাতি দিয়ে আল্লাহ যে কি দিয়া পয়দা মানে বানাইছে, তুমি ওকে একটু বেশি গুরুত্ব দিচ্ছ। জানো আমি কখনো সন্তান নিইনি, এই কথা ভেবে যে পিউয়ের থেকে আদর নিয়ে আর কাউকে ভাগ করে দিব, এটা আমি নিজেই মেনে নিতে পারিনি। কিন্তু তুমি বলেছিলে পর কখনো আপন হয় না, তাই কি? পর কখনো আপন হয় না। আপনি আমাদের ফলো করছিলেন কেন? তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম,
আমেরিকা থেকে বায়ার আসছে, তাদেরকে নিয়ে সারাদিন ফ্যাক্টরিতে ঘুরলাম। আপনি একটা ফ্যাক্টরির মালিক হয়ে এভাবে রাস্তা রাস্তায় ফ্যাফে করে ঘুরে বেড়ান? চলে বলে কৌশলে চলে বলে।